নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আপনারা সকলেই জেনে গেছেন যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে পয়লা সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে যে দুয়ারে সরকার ক্যাম্পে এবারের ক্যাম্পে নতুন একটা প্রকল্প চালু করা হয়েছে যেটার নাম হচ্ছে কর্মসাথী পরি পরিযায়ী শ্রমিকের জন্য যে প্রকল্প তার জন্য কী কী আপনাদের ডকুমেন্ট লাগবে কি কি আপনাদের এলিজিবিলিটি হতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনারা যে ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাবেন কর্মসাথী পরিযায়ী শ্রমিকের সেটা কি ভাবে ফিল করবেন সে বিষয়েও আজকের ভিডিও ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখো বন্ধুরা আমরা সেই ফর্মটি সংগ্রহ করেছি যেটাতে সব থেকে উপরে আপনারা দেখতে পাবেন লেখা থাকবে দুয়ারে সরকার শ্রম বিভাগ মনিটরিং অ্যান্ড কো সেল মুখ্যমন্ত্রী দপ্তর কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টাল পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ তো নিচে চলে আসবেন নিচে আপনাদের দেখো এ নম্বরে যেটা লেখা রয়েছে যে শিবিরে যে পরিষেবা প্রদান করা হবে তো আপনার যে ক্যাম্প রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে কি কি পরিষেবা প্রদান করা হবে সেটা এখানে লেখা রয়েছে তো ফার্স্ট লেখা রয়েছে কর্মসাথী পরি পরিযায়ী শ্রমিক পোর্টালে পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ এবং এমডাব্লু আই পি পরিযায়ী শ্রমিক শনাক্তকরণ নম্বর অস্থায়ী তৈরি করা ইত্যাদি তো বি নম্বরে রয়েছে আপনাদের যে এই পরিযায় শ্রমিকের যে ফর্ম রয়েছে সেটাতে অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের যোগ্যতা কী থাকতে হবে তো দেখো ফার্স্ট যেটা লেখা রয়েছে যোগ্যতার মান মানদণ্ড যেটাতে রয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দু নম্বর তাকে অবশ্যই একজন কর্মী হতে হবে যিনি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্য বা দেশে কাজ করেন বা কাজ করতে যাবেন বা যুক্ত হবেন এরপর নিচে চলে আসবেন নিচে পড়ছে দু নম্বর পরিষেবা প্রাপ্তির জন্য আবেদনকারীকে যে সব ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে একটা সেই ফর্মের সাথে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো সাথে আবেদনের যে আবেদনকারী রয়েছে তার যে আধার কপি তার জেরক্স তারপর ব্যাঙ্ক পাসব পাসবুকের যে ফার্স্ট পেজ রয়েছে সেটা জেরক্স লাগবে শেষে তার নম্বর বলা হচ্ছে পরিশিষ্ট দেওয়া শংসাপত্র এবং যথাযথভাবে পূরণ করা আবেদনকারী স্বাক্ষরিত আবেদনপত্র এবং বৈধ পাসপোর্ট বা সপত কবি যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন তার জন্য তো বন্ধুরা এগুলো রয়েছে উপরের দিকেই যেগুলো আপনারা পড়ে নিতে পারবেন এরপর নিচে আপনারা চলে আসবেন নিচে তার যে পুরো বর্ণনা রয়েছে কি কি সুবিধা পাবেন কি কি এলিজিবিলিটি সেগুলো আপনারা পড়ে নেবেন আমরা ডাইরেক্ট সেই ফর্মে চলে যাব যেটা কর্মসাথী পরিযায়ী শ্রমিকদের ফর্ম যেটা আপনাদের ফিল করে আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেখানে সাবমিট করতে হবে তো দেখো বন্ধুরা আমরা সেই যে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে আবেদনপত্র সেটা ওপেন করেছি সেটা দেখতে উপরে লেখা রয়েছে আবেদনপত্র নিচে চলে আসবেন নিচে আপনাদের বলা হচ্ছে বাঁদিকে যে ব্যক্তিগত তথ্য ফার্স্ট রয়েছে যে আবেদনকারী তার নাম যেটা আপনারা হয় বাংলা কিংবা ইংলিশ ইংরেজিতে লিখতে পারেন সেটা লেখার পর আপনারা ডান দিকে দেখবেন একটা বক্স করা রয়েছে যেখানে আপনাদের যে আবেদনকারী যিনি আবেদন করবেন তার একটা পাসপোর্ট সাইজের রঙিন পাস ফটো যেটা আপনাদের এখানে চিপকে বা পেস্ট করতে হবে এরপর নিচে চলে আসবেন নিচে বলছে মোবাইল নাম্বার তো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে সব জায়গায় আপনাদের স্টার মা করা রয়েছে সেই সব জায়গাগুলি আপনাদের ফিল করতে হবে সেটা ফিল করা আপনাদের বাধ্যতামূলক এরপর মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন যে আবেদনকারী তার মোবাইল নাম্বারটা লিখে দেবেন নিচে চলে আসবেন তার বাবা বা স্বামীর নাম সেটা এখানে লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন ডি নম্বর বলা হচ্ছে কি যে আবেদনকারী তার যে লিঙ্গ পুরুষ না মহিলা না অন্যান্য তো যে যার লিঙ্গ রয়েছে বা লিঙ্গের অন্তর্গত সে তার যে বক্স রয়েছে সে তার ভিতরে টিক চিহ্ন দেবেন এরপর নিচে রয়েছে আপনাদের যে ধর্ম সেটা এখানে আপনাদের লিখতে হবে সেটা লিখে দেবেন নিচে চলে আসবেন যেটা এক নম্বর রয়েছে আপনাদের যে জাতি এস টি না এস না ও না জেনারেল সেগুলো আপনারা দেখে নেবেন দেখার পর ডান দিকে সঠিকভাবে এখানে লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে বলা হচ্ছে যিনি আবেদন করছেন তার যে জন্ম তারিখটা সেটা আপনাদের ডেট মান্থ ইয়ার এই ফরমেটে লিখে দেবেন লেখার পর আপনাদের যেটা আপাতকালীন বা এমার্জেন্সি যে ফোন নাম্বার সেটা এখানে লিখতে হবে যদি আপনাদের না থাকে তো ওপরে যে মোবাইল নাম্বারটা আপনারা লিখেছেন সেটাই নিচে আবার লিখে দেবেন এরপর নিচে চলে আসবেন যে আবেদনকারী তার যে আধার নাম্বার সেটা আপনারা এখানে লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন বলছে খাদ্যসাথী নম্বর বা রেশন কার্ড নম্বর যেটা আবেদনকারীর খাদ্য সাথী নম্বর এবং রেশন কার্ড নম্বর এখানে আপনাদের লিখতে হবে সেটা আপনারা লিখে দেবেন এরপর নিচে চলে আসবেন নিচে বলছে স্থায়ী ঠিকানা যেটা যে আবেদনকারী রয়েছে তার যে স্থায়ী ঠিকানা রয়েছে সেটা এখানে ফিল করতে হবে তো ফার্স্ট কি ফিল করতে হবে ফার্স্ট আপনাদের ফিল করতে হবে আপনাদের যে মহকুমা যেটা রয়েছে ফার্স্ট দেখো লেখা রয়েছে মহকুমা সেটা আপনাদের যে মহকুমা বা এসডিও সেটা এখানে লিখে দেবেন লেখার পর ডান দিকে চলে আসবেন ডান দিকে বলা হচ্ছে কি ব্লগ মিউনিসিপালিটি কর্পোরেশন সেটা এই বক্সের মধ্যে লিখবেন লেখার পর তার ডান দিকে চলে আসবেন আপনাদের বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সেই নামটা আপনারা এখানে লিখে দেবেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আমাদের যেমন বামনিয়া বেলা জিপি আমরা লিখে দিয়েছি আপনাদের আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেটা আপনারা লিখবেন লেখার পর ডান দিকে চলে আসবেন ডান দিকে বলা হচ্ছে আপনার যে থানা সেটা লিখবেন লেখার পর ডান দিকে পিনকোড সেটাও লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে তিন নম্বর যেটা বলা হচ্ছে কি কর্মক্ষেত্রে ঠিকানা যেটা আপনাদের বলা হয়েছে এ বি সি ডি এর মধ্যে যে একটি তো আপনাদের নিচে যেগুলো বি সি ডি করে উল্লেখ করা রয়েছে তার মধ্যে যে কোনো একটি আপনাদের যেটা আপনাদের মানে ফিল করা রয়েছে সেটা ফিল করে নেবেন তো ফার্স্ট দেখো এ নম্বর কি লেখা রয়েছে এ নম্বর লেখা রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য যারা এই পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের যে কোনো অন্যান্য রাজ্যে কাজ করেন তাদের জন্য এটা রয়েছে সেটা আপনাদের ফিল করতে হবে ফার্স্ট রয়েছে দেশ যেটা লেখায় রয়েছে ভারতবর্ষ আর ডান দিকে রয়েছে আপনাদের যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে আপনি কাজ করেন সেই রাজ্যের নামটা এখানে লিখে দেবেন লেখার পর তার যে রাজ্যের যে থানা রয়েছে বা যেখানে আপনি কাজ করেন তার যে থানা সেটা এখানে লিখে দেবেন যেমন আমি স্যাম্পেলের জন্য যে রাজ্য যেটা তামিলনাড়ু লিখেছি এবং যে থানা সেটা কোয়েম্বাতুর লিখেছি সেটা আপনারা যেখানে কাজ করেন সেখান থেকে আপনারা জিজ্ঞেস করে কিংবা জেনে তারপর লিখবেন এরপর বি নম্বর যেটা বলা হয়েছে সেটা বলছে কি যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য এই জায়গাটা এটা ফিল করতে হবে এরপর নিচে চলে আসবেন সি নম্বর বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্য কর্মে নিযুক্ত হবেন এটা আগের যেটা অপশানটা রয়েছে সেটাতে বলছিল কি যারা কাজ করেন তার জন্য উপরেরটা এবং নিচেরটা বলছে যারা এখনও যাননি কাজ করতে যাবেন তাদের জন্য এটা সেটা তো আপনাদের ফিল করতে হবে ফার্স্ট আপনাদের যেটা দেশ সেটা লিখতে হবে তারপর আপনাদের রাজ্য এবং থানা সেটা লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে ডি নম্বর যেটা বলা হয়েছে যে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য এটাও আগেরটা যেমন বলা হয়েছে কি যে সকল আবেদনকারী ভারতবর্ষের বাইরে কাজ করেন তাদের জন্য এটা বলা হচ্ছে যারা কাজ করতে যাবেন ভারতবর্ষের বাইরে বা দেশের বাইরে তাদের জন্য এটা ফিল করতে হবে এরপর নিচে চলে চার নম্বর বলছে কাজের ধরন আপনারা যে রাজ্যের বাইরে বা দেশের বাইরে কাজ করতে যাবেন তার জন্য আপনাদের যে কাজের ধরন সেটা রকম রয়েছে যে ফার্স্ট রয়েছে কৃষি তারপর নির্মাণ কাজ তারপর রাজমিস্ত্রি তারপর সুতার তো আপনাদের যেটা কাজের পেশা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন দেখার পর এখানে সেটা লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে বলছে পরের যে অপশান যে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন আপনি কবে বাইরে গিয়েছিলেন বা কবে যাবেন তার যে ডেট সেটা এখানে লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে বাঁ দিকে দেখো লেখা রয়েছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রত্যাশিত পারিশ্রমিক কি রয়েছে তো এখানে ডে ওয়াইজ আপনাদের যে পারিশ্রমিক বা বেতন রয়েছে সেটা লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে বলছে পাঁচ নম্বর সনি স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত বা এজেন্ট দ্বারা নিযুক্ত এখানে আপনার দাজ দাজ আপনি যার দ্বারা নিযুক্ত হয়েছেন তার ডিটেলস এখানে ফিল করতে হবে যখন ফার্স্ট রয়েছে এজেন্টের নেম তারপর এজেন্টের মোবাইল নাম্বার তারপর আপনাদের রয়েছে এজেন্টের যে ঠিকানা সেটা লিখবেন তারপর নিয়োগকর্তার নাম নিয়োগকর্তার মোবাইল নাম্বার এছাড়া নিয়োগকর্তার যে অ্যাড্রেস সেটা এখানে লিখে নেবেন লেখার পর নিচে চলে আসবেন ছ নম্বর যেটা আপনাদের থেকে ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে কি ব্যাংক সংক্রান্ত তথ্য তো এখানে আপনাদের লেখা রয়েছে পশ্চিমবঙ্গে যে কোনো ব্যাঙ্ক হলেই আপনাদের এখানে লিখতে পারেন ফার্স্ট লিখতে হবে আপনাদের যে ব্যাংকের নাম সেটা লিখে দেবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেটা লেখার পর ডান দিকে আপনাদের যে ব্রাঞ্চে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন এখানে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা লিখবেন এবং ডান দিকে যেটা রয়েছে আইএফ আইএফএস কোড যেটা আপনাদের এখানে লিখে দিতে হবে যেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার যে প্রথম পেজ রয়েছে সেখানে লেখা থাকবে এরপর সাত নম্বর রয়েছে মনোনয়ন সংক্রান্ত তথ্য এখানে আপনাদের যে নমিনি ডেট ডিটেলস সেটা লিখতে হবে ফার্স্ট রয়েছে যে যাকে আপনি নমিনি হিসাবে লিখতে চাইছেন বা যার নাম আপনি লিখতে চাইছেন সেটা এখানে লিখে দেবেন এবং তার যে মোবাইল নাম্বার থাকলে সেটা লিখে দেবেন এবং বাঁদিকে রয়েছে মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক আবেদনকারীর সাথে যে মনোনীত ব্যক্তি বা নমিনি রয়েছে তার কি সম্পর্ক রয়েছে সেটা লিখে দেবেন ওয়াইফ হাজব্যান্ড ব্রাদার সেটা লেখার পর ডান দিকে চলে আসবেন মনোনীত ব্যক্তির আধার নাম্বার তো নমিনির আধার নাম্বার লিখে দেবেন এরপর আট নম্বর রয়েছে আবেদনকারীর রেশন বা খাদ্য সাথী কার্ডের বিবরণ আপনারা চাইলে এখানে লিখতে পারেন তা না হলে নিচে চলে আসবেন নিচে দেখো লেখাই রয়েছে ফার্স্ট কি রেশন খাদ্যসাথী কার্ডের ধরন তো আপনাদের যে টাইপটা রয়েছে কার্ডের আর কে এস ওয়াই ওয়ান না এ ওয়াই বা পি এইচ এইচ সেটা এখানে লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে বলছে রেশন বা খাদ্যসাথী কার্ড নম্বর সেটা এখানে আপনারা লিখবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে ন নম্বর বলছে আপনার কি পরিবার আছে যদি হ্যাঁ ওই তাহলে হ্যাঁ করবেন আর যদি আপনি হ্যাঁ করেন তাহলে এখানে ডিটেলসটা আপনাদের ফিল করতে হবে এবং আপনারা যদি না করেন তাহলে নিচের যে ডিটেলস সেটা ফিল করতে হবে না তো দেখো আমি যেহেতু হ্যাঁ করেছি আমার যে আবেদনকারী রয়েছে তার বাড়িতে রয়েছে তাই আমি হ্যাঁ করেছি তার হ্যাঁ করার পর নিচে চলে আসবেন পরিবারের সদস্যের নাম এখানে লিখতে হবে তার যে লিঙ্গ পুরুষ নাম মহিলা সেটা লিখবেন এরপর আপনাদের যে বয়স যে আবেদনকারী বা যার নামটা আপনি লিখেছেন তার বয়স তার আধার নাম্বার এবং তার সাথে সম্পর্ক সেটা লিখে দেবেন লেখার পর আপনারা নিচে চলে আসবেন নিচে আরেকটা কলম করা রয়েছে যদি আপনাদের বাড়িতে বা আবেদনকারীর পরিবারে আরও কোনো সদস্য থাকে তার ডিটেলসটা আপনারা এখানে ফিল করবেন যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করবেন এরপর দেখো নিচে লেখা রয়েছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দিন তো আপনাদের যে আবেদনপত্রটি রয়েছে তার সাথে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে এটা এখানে ক্লিয়ার লেখা রয়েছে তো ফার্স্ট আপনাদের এক নম্বর লেখা রয়েছে পাসপোর্ট আকারের ছবি তারপর রয়েছে আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক পাসবুক সো স্বাক্ষরিত শংসাপত্র আবেদনপত্র সহ সংযোজনী এ বৈধ পাসপোর্টের সপত্রিক কপি যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন উপরে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এটা করার পর ডান দিকে চলে আসবেন ডান দিকে দেখবেন যে পরিযায়ী শ্রমিক বা আবেদনকারী রয়েছে তার এখানে একটা সিগনেচার করতে হবে সিগনেচার করার পর এখানে প্লে স্টাইল লিখে দেবেন কবে আপনি সিগনেচার করছেন সেই ডেটটা লিখবেন এরপর আপনারা যে সংযোজনী এ রয়েছে সেখানে চলে যাস আসবেন যেটাতে বলা হয়েছে স্বস্বাক্ষরিত শংসাপত্র তো ফার্স্ট রয়েছে আমি শ্রী শ্রীমতী কুমারী তো আপনাদের যেটা রয়েছে শ্রী সেটা আপনারা এখানে সিলে সিলেক্ট করে নেবেন তারপর নিচের নামটা লিখবেন তারপর নিচের যে বাবার নাম সেটা লিখে দেবেন এরপর চলে আসবেন নিচে নিচের যে আধার নাম্বার সেটা লিখবেন এবং আপনাদের যে স্টাই ঠিকানা সেটা আপনাদের এখানে লিখতে হবে সেটা আপনারা সঠিকভাবে লিখে নেবেন লিখার পর নিচে চলে আসবেন নিচে বলছে এত দ্বারা জানাচ্ছি যে আপনাদের এখানের তারিখটা মেনশন করতে হবে যেটা আপনি গিয়েছিলেন বা যাবেন যে তারিখে প্রস্তাবিত তারিখ সেটা এখানে লিখে দেবেন লেখার পর আপনাদের কি কাজে যাবেন সেটা এখানে লিখবেন কোন রাজ্যের কোন জেলায় যাচ্ছেন এবং কোন রাজ্য সেগুলো লিখে দেবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে দেখো একটা জিনিস লেখা রয়েছে কি তারিখ সহ পরিচয় পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর তো এখানে যে আবেদনকারী তার স্বাক্ষরটা করাবেন করার পর ডান দিকে তার যে স্বাক্ষরের ডেট সেটা আপনারা লিখে দেবেন তো লেখার পর আর কিছু করার প্রয়োজন নেই আপনাদের সাথে যে যে ডকুমেন্টগুলো দেওয়ার কথা বলা হলো সেগুলো জেরক্স করবেন এবং আবেদন পত্র সাথে সেগুলো আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে সাবমিট করবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্পের যে পরিযায়ী শ্রমিকের যে ফর্ম সেটা কীরকমভাবে নির্ভুলভাবে ফিল করবেন সে বিষয়ে স্পষ্ট বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ